আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ লাহুর রহমতে ভালো আছি। আপনাদের সামনে আমারও চলে আসলাম একটা খুবই ছোট্ট একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা খুবই ছোট, আসলে কালকে আমরা ব্লগ ছাড়ার সময় পাইনি। আসলে আরও অনেক দুষ্টুমি করে, এই কারণে ওকে সামলাতে সামলাতে আর কিছু করে ওঠা হয় না। তো আমরা আসলে মূলত যাচ্ছি বাজারে, আম্মু তো এখন ঢাকায় আছে, তো বাজার করে দিয়ে গেছিলো। এখন আমাদের আরও কিছু প্রয়োজনীয় জিনিস লাগবে, যেমন আরশে স্যারালাক্স, ডিম, তারপরে আরও অনেক কিছুই। তো আমরা সেগুলোই কিনতে এসেছি। এখানে বেশ বড় একটা মুদি দোকান আছে, এই দোকানে সব কিছুই পাওয়া যায়। আমরা শুধু গিয়ে ওই দোকান থেকে কিনে নিয়ে আসি। দোকানটা আসলে আমাদের মানে অনেকগুলো দোকানে ঘুরতে হয় না, ওই একটা থেকে আমরা সব নেই। তো আরও যদি বাইরে যায় তাহলে ও সবসময় যেটা করে সেটা হচ্ছে গাড়ি দেখে, এদিক ওদিক কোনো দিকে তাকাবে না, শুধু গাড়ি দেখবে। তারপর চলে আসলাম হচ্ছে মুরগি কিনতে। তারপর আর অনেক কিছু কিনলাম, আর জিনিসপত্রের অনেক দাম। তারপরে চলে আসলাম হচ্ছে বাসায়। আর আরশকে বাজারে নিয়ে যাওয়া অনেক রিস্ক, কারণ ও হাত ছেড়ে গাড়ির তলে চলে যায়, মানে গাড়ির সামনে চলে যায়। এরপর বাসায় এসে আপনাদেরকে দেখালাম যে কী কী এনেছি। তো কলা এনেছি, তারপর বেল এনেছি, বাঙ্গি এনেছি। বেল অবশ্য এখানে ভালোই পাওয়া যায়, এখানকার বেলগুলো খুবই ভালো। আর যেই মানে কলাগুলো দেখতেছেন এগুলো কিন্তু অনেক দাম, জোড়া 15 টাকা। আর হচ্ছে আপনার বেলগুলো নিচে হচ্ছে এক একটা 30 টাকা করে, চারটা নিয়েছে 120 টাকা। আর আলসের জন্য এখন স্যারালাক্স নিয়ে আসছি, এটা হচ্ছে আজকেই ফার্স্ট খাওয়াচ্ছি এটা। এটা আরও বড় বাচ্চাদের, তো যেহেতু এটা খাওয়ার বয়স হয়ে গিয়েছে ওর জন্য এই বড়টাই নিয়ে আসছি। আর এখানে তো লাল ডিম পাওয়া যায় না, এই কারণে এই যে সাদা ডিম, ডিমেরও প্রচুর দাম। আর নানু হচ্ছে বিলাতি ধনিয়া পাতা দেখছিল বাজারে নিয়ে আসছে, নানু এগুলা দিয়ে নাকি আবার টবে গাছ লাগাবে, শিকড় মানে শিকড়গুলো কেটে রেখে দিবে, গাছ লাগালে নাকি হয়ে যাবে। আর লেবুও নিয়ে আসছি, এক একটা লেবুর দাম হচ্ছে 15 টাকা পিস। রমজানের কারণে সব কিছুরই খুবই দাম বেড়েছে। তো এখন হচ্ছে নানু একটু বাজারগুলো গুছিয়ে ফেলবে। আর এই যে আরশ বাবুকে আমি সুন্দরভাবে গোসল করিয়ে দিয়েছি, গোসল করিয়ে তারপরে মানে রেডি করিয়ে দিয়েছি, এখন সে ঘুমানোর জন্য আমার সাথে জেদ করছে, সে নাকি এখন ঘুমাবে। এরপরে চলে আসলাম রান্নাঘরে। তো নানু হচ্ছে মানে আমার ইফতারির জন্য বেলের যে শরবত বানাবো তার জন্য রেডি করছিল, মানে বেলটা একটু ভিজিয়ে রাখবে। তো এখানকার বেল প্রচুর মিষ্টি, একদম গাছপাকা বেল, প্লাস হচ্ছে খুবই মানে বেশি পাওয়া যায়, সবাই এটা অনেক নেয়। এরপর হচ্ছে নানু আমাদের ডিনারের জন্য রান্না করছিল মুরগির মাংস আলু দিয়ে। তো আলুগুলো আরশের জন্য সবসময় দেওয়া হয়ে থাকে, কারণ ওকে আলু দিয়ে আমরা ভাত খাওয়াই। আর নানুকে আজকে অনেকবার বলছি যে আজকে মুরগির মাংসটা একদম ভুনা ভুনা করবো, মানে ভুনা ভুনা করতে বলছিলাম যেন খেতে ভালো লাগে। আমার কাছে ভুনা মুরগির মাংসটাই বেশি ভালো লাগে। এরপর দুপুরবেলা চলে আসলাম বাবুকে খাওয়াতে। তো ও আসলে মনে হয় ক্ষুধা লাগছিলো, বারবার ধরতে আসছিলো, তাড়াহুড়ো করে ওকে এখন খাওয়াবো, ঘুম থেকে উঠছে মাত্রই। তো আমিও এফাকে কিন্তু গোসল করে এসেছি। আর আজকের ব্লগটা ছোটো, এই জন্য আসলে বিষয়বস্তু পাচ্ছিলাম ভিডিও করার। আপনারা যদি কমেন্টস করেন অবশ্যই আমরা পেয়ে যাব। যদি কোনো রেসিপি জানতে চান আমাদের কাছ থেকে অবশ্যই কমেন্ট করবেন, যেন আমরা পরবর্তীতে আপনাদের সেটার উত্তর দিতে পারি, অথবা আপনাদের জন্য সেই ভিডিওটা মেক করতে পারি। তো এরপর আরশ বাবু ওখানে টিভি দেখছিলো, ইফতারের ঠিক আগ মুহূর্তে আমি একটু পড়াশোনা করলাম, কারণ রাত্রেবেলা ইফতারের পর একটুও পড়তে মন চায় না, আর আরশও তখন খুব ডিস্টার্ব করে। তো যে বাঙ্গিটা আনছে সেটাই যে নানু কেটে রেখেছে, বাঙ্গিগুলো একদমই বাইলা, মানে বাইলা মানে অনেকে হয়তো বুঝেন। তো এগুলো হচ্ছে আমি এমনি এমনি খাবো না, ভাবলাম যে মানে আজকে জুস করে খাই। আরশকে হচ্ছে আস্ত একটা দিয়েছিলাম হাতে, ও খেতে চায় না, ফলমূল কিছুই খেতে চায় না। ভাবলাম যে আমি যখন জুস করব তখন ওকেও ফিডারে ভরে একটু দিয়ে দিব, যদি খায় তাহলে তো খুবই ভালো। তো আমি এটাকে একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর নানুর জন্য আগে থেকে এই যে আমি উঠিয়ে রাখলাম কিছু, কারণ নানু যেহেতু ডায়াবেটিক্স, সেহেতু হচ্ছে চিনি ছাড়াই নানুর জন্য উঠিয়ে রেখেছি, পরবর্তীতে আমি চিনি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর এই যে হচ্ছে বেল, বেলটা আমরা ভিজিয়ে রেখেছিলাম, এখন এটাকে আমরা হাতের সাহায্যে এভাবে মানে শরবত বানিয়ে নিচ্ছি, এরপরে ছেঁকে নিব। এখানে আসার পরে একদিনও মানে একদিনও মনে হয় যে বেলের শরবতটা মিস করিনি রোজার মধ্যে, এত পরিমাণে পাওয়া যায়। তো আমি হচ্ছে বাঙ্গির শরবতটা করে আরশকে খেতে দিয়ে দিয়েছি ফিডারে, ও খুব মজা করে খাচ্ছে।
তো আমি বুঝতে পারলাম যে ওকে যদি আমি আস্ত বাঙিয়ে অথবা বেল বা অথবা কোনো কিছু দিই তরমুজ টরমুজ ও কিন্তু খাবে না, কিন্তু যদি রস করে দিই তাহলে কিন্তু অনায়াসেই খেয়ে নেয়। এরপর থেকে এটাই করব। তারপরে নানু সুন্দরভাবে আমার ইফতারি প্লেটারটা সাজিয়ে দিল। আর প্রতিবার ইফতারি প্লেট কিন্তু হয় আমার নানু সাজিয়ে দেয়, না হয় আমার আম্মু, আর কি যখন আম্মু থাকে তখন। আর যেই মুড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হাতে ভাজা মুড়ি, আর এই যে হচ্ছে বাঙ্গির শরবত, আর এটা বেলের শরবত। আচ্ছা, যদি আমরা ধরেন ইফতারের সময় মানে লেবু শরবত, অতিরিক্ত চিনিযুক্ত এসব শরবত না খেয়ে বেলের শরবত অথবা বাঙ্গির শরবত খেয়ে থাকি, তাহলে কিন্তু মানে পেটটা খুবই মানে ভালো লাগে, পেটে মানে অতিরিক্ত গ্যাস্ট্রিকের প্রবলেম হয় না, সারাদিনের পর একটা ঠান্ডা ঠান্ডা ভাব আসে। তো এরপর আমি খেজুর দিয়ে শুরু করলাম। আর আজকের মতো আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি। আর আন্তরিকভাবে দুঃখিত, ভিডিওটা বেশি মানে অতিরিক্ত বিষয়বস্তু দেওয়া হয়নি, অল্প একটু কিছু দিয়ে ভিডিওটা করেছি, একটু ব্যস্ত ছিলাম এ কারণে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই যদি কোনো বিষয়ে ভিডিও চান তাহলে অবশ্যই বলে দিবেন, আমরা সেই বিষয়ে করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।